আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সবাইকে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে 11তম রোজার ব্লগটা শেয়ার করছি। তো সেই দিন আমার বান্ধবীর বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল, যার কারণে আমার কাজের চাপটা একটু কমই ছিল। তো সেই জন্য আমি চিন্তা করলাম বাড়তি টুকটাক কিছু কাজ আজকে সেরে নেই। আর সামনে যেহেতু ঈদ, আবার আমারও বেশ কিছু মেহমান হবে, তো এই জিনিসগুলো আমার বেশ কাজেও আসবে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট একটা ব্লগে আমাদের বাসার ছোট্ট ছোট্ট কিছু সমস্যা আর কি। তো তার মধ্যে ছোট্ট একটা সমস্যা ছিল এই সিঁড়ির কার্পেটে। আজকে অফিস থেকে লোক এসেছে, ওরা এসে ওই জায়গাগুলোতে পিন মেরে যাচ্ছে। অল্প একটু জায়গায় সমস্যা ছিল, তো লোকটা আসলে বেশিক্ষণ সময় নেয়নি। আমি ওনার জন্যই অপেক্ষা করছিলাম যে উনি কাজ সেরে গেলে তারপরে আমি কিচেনে আসব। আর এখানে এসেছি হচ্ছে আমার বান্ধবীর জন্য একটু গজা বানাতে। সে তো এরকম কুড়মুড়ে জিনিস খুবই পছন্দ করে। তো এখানে যেটা করছি, আমি প্রায় 3 কাপের মতো ময়দা নিয়েছি, তার সাথে স্বাদ মতো দিয়েছি লবণ, আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। তার সাথে প্রতি কাপের জন্য আমি 3 টেবিল চামচ করে দিয়েছি তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। গজা, খাজা কিংবা মনাক্কা যেটাই বানান না কেন, এগুলোর মধ্যে তেলের পরিমাণটা একটু দিয়ে এই ময়দাগুলোকে খাস্তা বানাতে হয়, তাহলে জিনিসগুলো আসলে কুড়মুড়ে হয়। তো এখন শুকনো জিনিসগুলোকে ভালো করে ঘষে আমি মিলিয়ে নিচ্ছি। এমনভাবে মিলাতে হবে যাতে কোথাও শুকনো ময়দাটা না থাকে। যাই হোক, এর মধ্যে আমি প্রথমে একটা বড় সাইজের ডিম দিয়েছি, তারপর খুব সামান্য পরিমাণ পানি দিয়ে এই ডোটাকে আমি তৈরি করছি। পানির পরিমাণটা একটু একটু করে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই ডোটাকে আমাদের একটু শক্ত করে তৈরি করতে হবে। গজা, খাজা কিংবা আমরা যেটাকে আঙ্গুলি বলি, এগুলোর ডোটা একটু শক্ত করলে খেতে আসলে মজা হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু বেশ শক্ত। ডোটাকে আমার সেট হতে রাখতে হবে, তো তখন দেখা যাবে এটা কিছুটা নরম হয়ে আসবে। তাই প্রথমে আমি শক্ত করে তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকবার আমি যেরকম ঘষে ঘষে জাস্ট ফোল্ড করে করে এটাকে মথে নিচ্ছি, যাতে করে ভিতরে ভাঁজগুলো খুব সুন্দরভাবে সেট হয়। 3 থেকে 4 মিনিটের মতো আমি মথে নেওয়ার পর এটা বেশ খানিকটা সফট হয়ে গেছে। তো এখন এটাকে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব, এর থেকে বেশি সময় না। মাশাল্লাহ, আমার মেয়েটা বড় হয়ে গেছে। আমি যেহেতু এখানে একটু কাজ করছিলাম, মেশিনের কাপড়গুলো হয়ে গেছে, তো দেখলাম যে নিজেই স্ট্যান্ড এনে কাপড়গুলো দিয়ে দিচ্ছে। এর মধ্যে প্রায় 16-17 মিনিটের মতো হয়ে গেছে, আর দেখেন ডোটা কতটা সফট হয়েছে। আমি এই জন্যই বলেছি যে বেশিক্ষণ না রাখাই ভালো, যত বেশি রাখবেন ডোটা আসলে বেশি নরম হয়ে যাবে। আর ডোটা যদি শক্ত থাকে তাহলে জিনিসগুলো খাস্তা হয় বেশি বা খেতে কুড়মুড়ে হয়। যাই হোক, এখন এই ডোটাকে আমি জাস্ট আর 1 মিনিটের মতো ঠিক এভাবে ফোল্ড করে করে মথে নিয়েছি। তারপর এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বড় বা ছোট করে রুটিগুলো বানাতে পারেন, তবে কোন মাপে পিঠাটা বানাবেন সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডোটা তৈরি করার পর আমার মাথায় এলো আমি আজকে এলেবেলে যে গজাটা আছে সেটা বানাবো, যেহেতু ওর জন্য নিয়ে যাচ্ছি, সেগুলো দেখতে সুন্দর লাগে এই যা। আর ডিম দিয়েছি এই ডোটাতে আমি। ডিম যারা দেন তারা তো জানেন এটার স্বাদটা কেমন হয়, আর যারা শুধু ডিম ছাড়া বানিয়েছেন তাদেরকে বলবো একবার আপনারা ডিম দিয়ে করে দেখবেন, দেখবেন এই পিঠাটা খেতে কতটা মজা লাগে। যাই হোক, এই যে রুটিটাকে আমি এভাবে একটু লম্বাটে করে বানিয়েছি, তারপর এভাবে ফোল্ড করছি। আর মথার সময় আপনারা দেখেছেন আমি ফোল্ড করে করে মথেছি, এতে করে এর ভিতরে বেশ কিছু লেয়ার ক্রিয়েট হবে, এতে করে দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে। আর যে কয়টা লিচি আমি কেটেছি সবগুলোকে আমি একইভাবে ফোল্ড করে তৈরি করে নিচ্ছি। যে রুটিগুলো আমি ফোল্ড করেছি, প্রত্যেকটা রুটি মাঝখানে যেভাবে আমি কেটে 2টো করে পিঠা বানাবো, তো আপনারা আপনাদের আন্দাজ বুঝে এই রুটিগুলো বানিয়ে নেবেন। আর এ পর্যায়ে আমি বলবো, এই যে দেখেন এগুলোকে আমি একটু লম্বাটে করে বেলছি, তার কারণ হচ্ছে আজকে যেই গজার আর কি লম্বা সেটা আমি নিব 6 ইঞ্চি, তো সেই অনুযায়ী আমি আসলে রুটিটাকে লম্বার দিকে বেলে নিচ্ছি।
প্রত্যেকটা পিঠা যাতে দেখতে সুন্দর হয় বা একই সাইজের হয় সেজন্য আমি এভাবে দুটো কাঠি তৈরি করে নিয়েছি। একটা নিয়েছি 6 ইঞ্চি আর একটা নিয়েছি 4 ইঞ্চি। আর প্রত্যেকটা রুটির মধ্যে আমি এভাবে কাঠি বসিয়ে মাপটা নিয়ে নিচ্ছি। আমি এই রুটিটা একদম নর্মাল রুটি যেভাবে পাতলা করে বেলে ঠিক সেভাবেই বেলেছি, এই যে হাতে আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু এর মধ্যে বেকিং পাউডারটা আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটা পার্ট বেশ খানিকটা ফুলবে। তো এই পিঠার প্রত্যেকটা পার্ট যাতে সমান হয় সেজন্য আমি যেটা করছি, মাঝখানে প্রথমে একটা দাগ নিয়েছি, তারপর প্রত্যেকটা ভাগকে আবারও ভাগ করেছি অর্ধেকে, এরপর আবারও প্রত্যেকটা ভাগে ভাগ করে করে এই যেভাবে দাগগুলো দিচ্ছি, এতে করে এই এলেবেলে গজার প্রত্যেকটা পার্ট সমান মাপের হবে। আর এই কাটাকাটির কাজটা আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও করতে পারেন, চাইলে পাস্তা কাটার দিয়েও করতে পারেন। আমি সাধারণত পাস্তা কাটারটা দিয়েই করি, প্রায় দেখা যায় পুরোপুরি বোঝা না গেলেও পিঠাটা ভাজার পর দেখতে আসলে ভালোই লাগে। তো যাই হোক, এই যে কাটাকাটির পর এর যে সাইডটা, এই সাইডে কিন্তু আমি পুরোপুরি কাটিনি, সাইডে আমি বলতে পারেন 1 সেন্টিমিটারের মতো মানে রেখেছি যাতে প্রত্যেকটা পার্ট লেগে থাকে। এরপর কিছুটা পানি এভাবে দিয়ে দিয়ে এগুলোকে আমি দুটা ফোল্ড করে নিয়েছি। এ পর্যায়ে দেখেন এই ফোল্ডের ঠিক মাঝ বরাবর আমি একটা পার্ট শুধু একটু ঘুরিয়ে এনেছি, আর কিন্তু কিচ্ছু করা লাগবে না। এখন দেখেন দুটো পার্টের দুটো মুখ দুই দিকে, যেমন এই পার্টটা উপরের দিকে, তো এটাকে আমি উপরের দিকে প্রেস করে দিচ্ছি, আর ওই পার্টটার নিচের দিকে ওটাকে আমি নিচের দিকেই প্রেস করে দিচ্ছি। এখন আপনারা চাইলে এটাকে এভাবেও ভাজি করে নিতে পারেন, তবে এই অংশগুলো আমার কাছে একটু বাড়তি মনে হয়, তো আমি এভাবে চেপে চেপে লাগিয়ে এটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। আপনাদের আন্দাজ ভালো হলে এই অংশটাকে আপনারা একদম মুখামুখি কেটে নর্মাল রেখে দিতে পারেন, আর যদি আমার মতো কাটেন তো সেই ক্ষেত্রে এই মুখাগুলোকে ভালো করে লাগিয়ে দিবেন যাতে পরবর্তীতে খুলে না যায়, কারণ তেলে ছাড়ার সাথে সাথে এই পিঠাটা 3 থেকে 4 গুণ হয়ে যাবে। ছোট্ট একটা পিস আগে আমি ছেড়ে দেখেছি, তেলটা আমার জন্য পারফেক্ট। তো এই তেলটা এমনভাবে আপনাদের রাখতে হবে যাতে দেওয়ার সাথে সাথেই পিঠাটা পুড়ে না যায় বা শক্ত না হয়। এটা দেওয়ার সাথে সাথে একটু চিরচির করবে, তারপরে আপনারা চারপাশ থেকে এভাবে একটু তেল উঠিয়ে দিবেন, অবশ্যই এই কাজটা করবেন, এতে করে পিঠাটা খুব সুন্দর ফুলে মেলে যাবে। আর যদি এমনিতেই রেখে দেন তাহলে উপরটা শক্ত হয়ে যাবে, তখন আর এই পাপড়িগুলো মেলতে চাইবে না। এই যে দেখেন পিঠাটা এখনও নরম তবে ফুলে গেছে। আর এই তেলের কাজটা প্রথমেই আপনাদের করে নিতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু পরে আর আপনারা এটাকে ফুলাতে পারবেন না। তো এখন চাইলে আপনারা এরকম হালকা রঙেও এটাকে নামিয়ে নিতে পারেন। তবে আমার বান্ধবী যেহেতু একটু কুড়মুড়ে খায়, তো তার জন্য এটাকে আমি আরও একটু পরে নামাবো। আর এই ফাঁকে আমার বাদ বাকি যে রুটিগুলো তৈরি করার সেগুলো আমি করে নিচ্ছি। আর আপনারা যদি এভাবে বানাতে না পারেন বা আপনাদের কাছে মনে হয় যেটা সময় সাপেক্ষ, তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট রুটি বানিয়ে ছোট ছোট করে এরকম চিকন চিকন করে কেটে কয়েকটা পাশকে মানে চিমটি দিয়ে লাগিয়ে সেটাও ইজিলি মানে বানাতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আবার চাইলে এগুলোকে নিমকির মতোও বানাতে পারেন, আবার চাইলে এটা দিয়ে গজাও বানাতে পারেন, যেটাই বানান না কেন এই ডো দিয়ে সব কিছুই ভালো লাগবে। তো আমার কাছে মনে হলো যে আমি এই ডোটা দিয়ে অল্প কয়টা নিমকিও বানিয়ে নিই। তো এখানে নিমকির ফ্লেভারটার জন্য আমি কালো যে জিরা আছে সেটা কিছুটা হাতে ঘষে এই আটার সাথে মিলিয়ে নিয়েছি। তবে নিমকি বানানোর যে ডোটা সেটা একই পদ্ধতিতেই আমি বানাই, তবে সেখানে আমি শুধু ডিমটা দেই না। তো যাই হোক, এই যে ছোট ছোট করে রুটি বানিয়ে এটাকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি, খুবই সহজ, শুধু কোনায় একটু প্রেস করে দিলেই হবে। ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম এই সেম একটা ডো দিয়ে আম্মু এত মজার মজার মানে নিমকি বা পিঠা বানাতো, সবই কুড়মুড়ে থাকতো, তবে আম্মু কীভাবে জানি এক একটা দিয়ে এক এক ডিজাইন করতো। যাই হোক, এই তো আমি সবগুলো নিমকি বানিয়ে ভেজে নিয়েছি। তবে আমার বান্ধবী যেহেতু একটু কুড়মুড়ে খায়, ওর জন্য একটু কড়া করেও কিছু ভেজে নিয়েছি। আর এখানে এখন একটা শিরা তৈরি করছি। আমি এখানে বলতে পারেন 1/2 কাপ চিনি দিয়েছি, তার সাথে 1/2 কাপের কম একটু পানি দিয়েছি। এই শিরাটা আঠালো একটা শিরা হবে। তো আপনারা যদি মনে করেন যারা মিষ্টি খেতে পারেন তারা শিরায় ডুবিয়ে খাবেন, তো সেই ক্ষেত্রে এই আন্দাজে শিরাটাকে একটু বাড়িয়ে করবেন। আর আমি যেহেতু এটাকে মানে অল্প শিরাই দিব সেজন্য আমি অল্প করে তৈরি করছি। আর দেখতেই তো পেলেন শিরাটার মধ্যে মোটামুটি আঠালো একটা তার হয়েছে। শিরাটা একটু ঠান্ডা হওয়ার পর আরও একটু ভারী হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি পিঠার উপরে ঠিক এভাবেই শিরাটা দিয়ে নিচ্ছি।
এই শিরা নরম হলে পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে, তাই শিরাটা ভারী করে তৈরি করতে হয়। আর এই ভারী শিরাটা পুরো পিঠায় যদি আপনারা ডুবিয়ে দেন তখন আর খেতে ভালো লাগে না বা খুব বেশি মিষ্টি মনে হয়। তো সব সময় আমি এভাবেই ছিটিয়ে দিই এবং উপরে আপনারা চাইলে আমার মতো পেস্তা বাদামটাও দিতে পারেন, চাইলে ভাজা তিলটাও ছড়িয়ে দিতে পারেন। খেতে দুভাবেই ভালো লাগবে। এভাবে শিরা দিয়ে আপনারা এই পিঠাটা নর্মালভাবে রেখে দিতে পারবেন কম পক্ষে 10 দিনের মতো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরাটা পিঠার গায়ে গায়ে লেগে যাবে, একদম জমেও যাবে, কোনো সমস্যা নেই। আর শুকনো অবস্থায় আপনারা রাখলে এটাকে আরও বেশ কিছুদিন রেখে খেতে পারবেন, যদি মানে তেল চিটিরে গন্ধটা না হয়। আমার বান্ধবী কিছুদিন আগে এই ডিশ ভরে আমাকে মিষ্টি দিয়ে গিয়েছিল, তো ভাবলাম ওর ডিশটা যেহেতু আছে আর রোজার মাস, তো এটার মধ্যে আমি এলেবেলে গজাটাই বানিয়ে দিই। তারও পছন্দ আর ডিশটাও ফেরত দেওয়া হলো। সেই সাথে আমরাও যেহেতু অনেক দিন এই পিঠাটা খাইনি, আমাদেরও খাওয়া হবে, আর সেই সাথে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হলো। কিভাবে দেখি দেখা কিভাবে দাঁড়াতে হয় সেটা দেখা। এটা আবার কি বাবা, এটা আবার কি? আপনি রেডি? চুল বাঁধবেন না? ও চুল বাঁধবেন না কেন মা? ওই যে এখানে তোমার নিয়ে নাও বাবা, পরে আমার হাজবেন্ড প্রতি রোজায় কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করে, তো আজও আসলে তার কোরআন পড়তে একটু দেরি হয়েছিল, তো সেই জন্য বের হলাম একটু দেরি করে। না আজকে সে কখন ডেজি হাউসে যাবে, বসে আসছে। আমরা কি অনেকদিন পরে যাচ্ছি? আমরা তো একসাথে কেন যেহেতু রোজার দিন, তো ভাবলাম যে জিলাপি কিংবা লাড্ডুটা নিয়ে যাব। আর রবিবার থাকায় আমরা এই রাস্তা সে রাস্তা ঘুরছি, সব দোকানই বন্ধ হয়ে গেছে। তার মানে হচ্ছে সমস্ত বোর্ডে আজকে রমাদান মোবারক লিখা, রমাদান লিখা। অনেক সুন্দর একটা দিনে বের হইলাম আমরা। কি যে একটা রাগ লাগছিল আমাদের রবিবার হওয়াতে, সুপার মার্কেট গুলো তো আগেই বন্ধ হয়ে গেছে, এশিয়ান এই দোকানগুলো যে এত তাড়াতাড়ি বন্ধ হবে আসলে বুঝতে পারিনি। আর ঘোরাঘুরি করতে করতে মোটামুটি 7টার উপরে আসলে হয়ে গেছে, তো সব বন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। পরবর্তীতে আর কি করা, এখন ওর বাসার দিকেই যাচ্ছি। যেহেতু আমরা এদিক ওইদিক করে ঘুরেছি, তো ওর বাসায় আসলে যেতে যেতে আমাদের মানে হাতে বেশি সময় ছিল না। এদিক দিয়ে বাচ্চারাও মানে খুব বিরক্ত হচ্ছিল, ওরা তো সোনেলার সাথে মানে তাড়াতাড়ি দেখা করবে এই আশায় বসে আছে। আর আমি ভেবেছিলাম ওর বাসায় আগে গিয়ে ওকে ভাজি ভুজি করাতে একটু সাহায্য করব, তো যখন পৌঁছেছি তখন হাতে আর একদমই সময় ছিল না। বাসায় গিয়ে দেখি ওর তো সব শেষ, যেহেতু আমরা একদম শেষ সময়ে এসে পৌঁছেছি। তার মধ্যে তো দেখি ও এত আয়োজন করেছে, ওর আয়োজন দেখে তো সত্যি মাথায় হাত। আসলে জানি মেহমান দাওয়াত দিলে সবারই একটু একটু করতে ইচ্ছে করে। মাশাল্লাহ ওর প্রত্যেকটা খাবারই এত মজা হয়েছে, মানে বাচ্চারা বড়রা সবাই খুব মজা করে খেয়েছে। তবে যেহেতু একদম ইফতারের টাইম ছিল, এর থেকে বেশি আমি আসলে আর ভিডিও নিতে পারিনি, কারণ আমাদের বাচ্চারা আছে, সবাই রোজা রেখেছে, সবাইকে একটু মানে দিয়ে দিতে হয় আর কি। আর এখান থেকে আমাদের সোনেলা মা এই যে রমাদানের একটা ব্যানার বানিয়েছে, তো সেটা একটু ভিডিও করেছি। মাশাল্লাহ আমাদের এই বাচ্চারা ইসলামিক এই দিনগুলো বা আমাদের স্পেশাল এই দিনগুলো অনেক বুঝে, এটার জন্য খুবই ভালো লাগে। যাই হোক, এখান থেকে এই যে আমার বান্ধবীর ইফতারের টেবিল বা আয়োজন আমি একটু ভিডিও করেছি। আর সব খাওয়া দাওয়ার শেষে সবাই চলে গিয়েছিল তারাবিতে, আমরা মহিলারা সবাই বসে চা খেয়েছি, কিছুক্ষণ গল্প করেছি। তারপর বলতে পারেন প্রায় 12:30 বা 1:45 দিকে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। খুব বেশি আগে যেতে পারিনি, তবে যেটুকু সময় ছিলাম আলহামদুলিল্লাহ এনজয় করেছি, ভালো একটা সময় কাটিয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।